আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ 1000 কোটি টাকা বিটিআরসি কে পরিশোধ করবে গ্রামীণ ফোন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের কাছের গ্রাম চরসোনারামপুরে পৌঁছেনি বিদ্যুৎ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত নিরাপত্তাহীনতায় গ্রামবাসী এবং মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ গত বুধবার খালেদা জিয়ার আইনজীবী আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি KM জহুরুল হক দ্বৈত বেঞ্চ এই দিন ঠিক করেন অসুস্থতার কারণ দেখে খালেদার জামিন আবেদনে বলা হয়েছে তিনি গুরুতর অসুস্থ তার উন্নত চিকিৎসা প্রয়োজন জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার উন্নত চিকিৎসা হচ্ছে না তাই জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন গত ডিসেম্বরে এই মামলায় আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন দর্শক এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি আমরা সরাসরি কথা বলছি তার সঙ্গে চিশতি খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি কি শুরু হয়েছে পুনম আপনি যেমনটি বলছিলেন যে আজকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে এবং কিছুক্ষণ পরেই হয়তোবা এই শুনানিটা শুরু হবে কারণ সংশ্লিষ্ট যে বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে সেই বেঞ্চের কার্যতালিকায় এই মামলাটি 1 নম্বরে রয়েছে অর্থাৎ বিচারকরা এজলাসে বসলেই প্রথমেই এই আবেদনের শুনানি হবে এবং আপনি যেমনটি বলছিলেন যে এই আবেদনের এবারের মূল যুক্তিটাই তারা দিয়েছেন যে খালেদা জিয়ার অসুস্থতার জন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন এই চিকিৎসার জন্যই তারা জামিন চান এবং জামিন পেলে হয়তোবা উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যেতে চান আমরা খালেদা জিয়ার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে গত ডিসেম্বরে যখন আপিল বিভাগ তার জামিন আবেদন এই একই মামলায় জামিন আবেদন খারিজ করেন তখন আপিল বিভাগ একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন যে যদি খালেদা জিয়া সম্মতি দেন তবে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন কিন্তু গত 2 মাস পার হওয়ার পরেও তার উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই তারা আবারও হাইকোর্টে এই জামিন আবেদন করেছেন এবং পুনঃ আপনার মাধ্যমে জানাতে চাই যে খালেদা জিয়া এই মামলায় এ পর্যন্ত 3বার জামিন আবেদন করেছেন তার মধ্যে 2বার হাইকোর্টে এবং 1বার তিনি জামিন আবেদন করেছিলেন আপিল বিভাগে এবং 3বারই তার জামিন আবেদন খারিজ হয়ে গিয়েছে এবং এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আপিল বিভাগে এই জামিন আবেদনটি একবার খারিজ হয়েছেন ফলে হাইকোর্টে আবারও জামিন আবেদন মঞ্জুর হবে এমন কোনো নজির নেই তারপরেও এই জামিন আবেদনের জন্য তারা প্রস্তুত এবং এই জামিন আবেদনের তারা বিরোধিতা করবেন এবং আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই পুনম যে খালেদা জিয়ার এই মামলাসহ মোট 34টি মামলায় তার গ্রেফতার আদেশ ছিল এবং প্রত্যেকটিতেই তিনি জামিন পেয়েছেন শুধুমাত্র জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এই মামলায় যদি তিনি জামিন পান তাহলে হয়তোবা তিনি মুক্তি পাবেন এবং এজন্য তার যে উন্নত চিকিৎসার কথা বলা হচ্ছে বা বিদেশে যে চিকিৎসার কথা বলা হচ্ছে সেই চিকিৎসার সুযোগ তিনি পাবেন তো কিছুক্ষণ পরে হয়তোবা আদালত বসবেন এবং জামিন আবেদনের শুনানিটা হবে শুনানির পরেই আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে খালেদা জিয়া এই মামলায় জামিনে মুক্তি পাবেন কি না এবং পুনঃ আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এই মামলা এই জামিন শুনানিকে কেন্দ্র করে কিন্তু আজ হাইকোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রবেশ গেটে কিন্তু তল্লাশি করে মানুষজনকে কোর্ট প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে পুনম এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আপনাকে ধন্যবাদ दर्शक हाईकोर्ट থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন রশিদের সঙ্গে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ 1000 কোটি টাকা বিটিআরসি কে পরিশোধ করবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন। বিটিআরসি নিরীক্ষা দাবির 12,500 কোটি টাকার মধ্যে এই 1000 কোটি টাকা পরিশোধ করা হবে বলে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে এই কোম্পানিটি। এর আগে গত বছর 24 নভেম্বর গ্রামীণফোনকে 2000 কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। সেজন্য তাদের 3 মাস সময় দেওয়া হয়েছিল যা আগামী 24 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার আগে গত মাসে সর্বোচ্চ আদালতের ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে গ্রামীণফোন। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের বিভিন্ন জেলা আলোকিত হলেও এখানকারই এক গ্রাম চর সোনারামপুরে নেই আলো। পাওয়ার স্টেশনের কাছে গ্রামটিতে বিদ্যুৎ না পৌঁছায় সন্ধ্যার পর নিমজ্জিত হয় অন্ধকারে। সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ চাহিদা কিছুটা পূরণ হলেও তা যথেষ্ট নয়, ফলে নিরাপত্তাহীনতায় রাত কাটে এলাকাবাসীর। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসাক সোমনের রিপোর্ট জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। মেঘনা নদী বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত চর সোনারামপুর গ্রাম শত বছর আগে জেগে ওঠা প্রায় 2 কিলোমিটারের চরে প্রায় 6000 মানুষের বাস, বেশিরভাগই পেশায় জেলে। দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের সামান্য দূরে অবস্থান হলেও এখানে নেই বিদ্যুৎ। সরকারি বেসরকারি মিলে এই বিদ্যুৎ কেন্দ্রের 11টি ইউনিট থেকে প্রতিদিন 1500-এর মতো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও ছিটে ফোটাও চরে আসেনি, ফলে সন্ধ্যার পরই নামে অন্ধকার। সোলার বিদ্যুৎ দিয়ে চাহিদা মেটালেও পড়াশোনা, ব্যবসা বা অন্যান্য কাজে তা যথেষ্ট নয় এবং ব্যয়বহুলও। তারা জানান, প্রতিবারই নির্বাচন এলে জনপ্রতিনিধিরা বিদ্যুতের ব্যবস্থার আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখে না, ফলে রাতে ডাকাতের ভয়সহ নানান নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। কারণ আমাদের ছেলেমেয়েরা মানুষ হতো, লেখাপড়া ঠিক মতো করতো, এরা সব ক্রমে সচল অবস্থায় থাকতো। যতবারে কি ইলেকশন আসে এই কথা বলে, আজকে 45 বছর যাবৎ এই কারেন্ট দিবে দিবে দিবে, কিন্তু আমরা কারেন্ট পাই নাই। সৌর বিদ্যুৎ ওটা দিয়ে তো মনে করেন আমাদের সব সমস্যা মিটে না, বাচ্চার পড়াশোনা কষ্ট হয়ে যায়। সারা বাংলাদেশের ঘাঁটি হলো আমাদের আশুগঞ্জ, আমরা অদ্যবধি কেন বিদ্যুৎ পাচ্ছি না? গ্রামটিকে দ্রুত আলো পৌঁছিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রতিনিধি। পর্যটন কর্মকর্তার কাছে রেজুলেশন দেখেছি এবং ইউনিয়ন পরিষদ থেকে আমরা এপিসিএল এর এমডির সাথে কথা বলছি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছিয়ে দেওয়ার অঙ্গীকার সরকারের। সেই লক্ষ্যে চরসোনারামপুরও এর আওতায় আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব। আমাদের এখানে একটা চরের মতো আছে নদীর মাঝখানে, আমরা একটা প্রকল্প নিয়েছি। আমরা এখানে নদীর মাছ তলা দিয়ে সাবমেরিন লাইন নিয়ে আমরা ওখানে বিদ্যুৎ পৌঁছে বলা হচ্ছে, আমরা কিন্তু এখানে বিদ্যুতের কানেকশন করবো এই ডিসেম্বরের মধ্যে। অবশ্যই আমরা তাদেরকে বিদ্যুতের সাথে কানেকশন করবো। সম্ভাবনাময় চরটি বিদ্যুতের আওতায় এলে বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন বাড়বে বলে প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাতৃভাষা ও স্বাধীনতা রক্ষায় যারা রক্ত দিয়েছেন তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। স্বাধীন জাতি হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলায় ভূমিহীন ও গৃহহীনদের পরিচয় এবং আবাস নিশ্চিত করার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় উঠে আসে 1948 থেকে 52-র তৎকালীন গোয়েন্দা তথ্য সম্বলিত নথিতে পাওয়া ভাষা আন্দোলনের প্রেক্ষাপট রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা। আলোচনায় অংশ নিয়ে শোষিত ও বঞ্চিত বাঙালির অধিকার প্রতিষ্ঠায় 52-র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিয়াকত আলী খান ঢাকা আসার সময় তার সাথে শহরে দেখা করতে চায়, কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয় না। মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব অর্থাৎ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতৃত্বে তখন আরমানি টোলা একটা সভা হয় এবং সেখান থেকে ভোকা মিছিল বের করা হয়। ওই ভোকা মিছিল করার কারণেও আবার তাকে গ্রেপ্তার করা হয়। যখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় তখন সেখানে গোপনে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ দেখা করেন এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেহেতু 21শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের অধিবেশন বসবে সেই অধিবেশন যখন বসবে তখন আন্দোলন করার জন্য ধর্মঘট ডাকার জন্য যাতে ওই অধিবেশনেও একটা চাপ থাকে কারণ সেখানেও তারা যে কথা দিয়েছিল সে কথা তারা কেউ রাখেনি না রাজিবুদ্দিন না লিয়াকতের খান না কেউ যে কারণে সেই সিদ্ধান্তটা তিনি দিয়েছিলেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র সত্যের কাছে হেরে গেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ইউরোপে অনেকগুলি রাষ্ট্র আছে ভাষাভিত্তিক কিন্তু আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ বা এই উপমহাদেশে এটাই হচ্ছে সর্বপ্রথম ভাষাভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ ওই 48 সাল থেকেই তিনি যে সংগ্রামটা শুরু করেছিলেন সেই সংগ্রামে তার লক্ষ্যই ছিল যে এই ভূখণ্ডকে স্বাধীন করতে হবে ওই পাকিস্তানিদের সাথে আর নয় ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়ে যারা রক্তের অক্ষরে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল আর যাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা স্বাধীনতা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময় সেই ত্যাগ কখনো বৃথা যায় না আত্মত্যাগ বৃথা যায় না বৃথা যেতে আমরা দেব না এটাই আমাদের প্রতিজ্ঞা উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে অংশীদার হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়াজ জামান সজীব ইটিএন বাংলা ঢাকা এবারে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজের খবর মিরপুরের প্রথম টেস্টে দ্বিতীয় দিন বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে দলীয় ২৪০ রানে ডোনাল্ড ট্রিপানোর উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি এর আগে প্রথম দিন ৬ উইকেটে ২২৮ রান নিয়ে খেলা শেষ করে সফরকারীরা অধিনায়ক ক্রেগ আরভিন ১০৭ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এছাড়া ওপেনার প্রিন্স মাজফুরের ব্যাটে আসে ৬৪ রান বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নেন স্পিনার নাইম হাসান শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪৫ রান এবারে পার্ট এক্স খেলার খবর লিওনেল মেসির হ্যাটট্রিক স্প্যানিশ লা লিগায় এইবারকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা আরেক খেলা লেভান্তের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ ন্যু ক্যাম্পের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা হ্যাটট্রিক করে ঘরে দর্শকদের উৎসবে মাতায় আর্জেন্টাইন সুপারস্টার এরপর ৮৭ মিনিটে কাতালানদের হয়ে ৪ নম্বর গোল পান লিওনেল মেসি বার্সার ৫ম গোলটি আর্থার ম্যালোর অন্য ম্যাচে বার্সার চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে খেলা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে জিততেই হতো তাদের তবে প্রতিপক্ষের মাঠে লুইস মোরালেস ৭৯ মিনিটে গোল এনে দেন লেভান্তেকে সে গোল আর শোধ করতে না পারায় হতাশ হয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল এতে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১-এ উঠে এসেছে বার্সেলোনা শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ১,০০০ কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করবে গ্রামীণফোন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের কাছের গ্রাম চর সোনারামপুরে পৌঁছেনি বিদ্যুৎ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত নিরাপত্তাহীনতায় গ্রামবাসী এবং মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News